নৃশংসভাবে স্কুল ছাত্রীকে খুনের পর অবশেষে কুলতলি থানাতে বিক্ষোভ কর্মসূচি দেখালেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সুকান্তবাবু উপস্থিত থাকার পর সেখানের কর্মসূচি শেষ করে তিনি আসেন ওই নিহত ছাত্রীর বাড়িতে, যাকে নৃশংসভাবে শুক্রবার রাতে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ। সাধারণ মানুষ জানালেন পুলিশ ফাঁড়িতে গেলে পরে কোনো কমপ্লেন নিতে গেলে এখানে এক দোকানদারের সাথে দেখা হলো, তার দোকানে চুরি হয়ে গেছে, তার এফআইআর করতে গেলে তার আগে পুলিশ ফাঁড়িতে মুরগি দিতে হবে, চাল দিতে হবে, ডাল দিতে হবে, অর্থাৎ আপনাকে কিছু দিতে হবে না। পুলিশ ফাঁড়িতে সন্ধ্যাবেলা হলেই তৃণমূল আশ্রিত গুন্ডারা এবং কোম্পানি যারা, তারা ওখানে বসে মদ খাওয়া, মদ মাংস এবং তার সাথে আরও যা সব মোৎসব বলতো যা বোঝায় সেটা। কলেজ ছাত্রীরা বলছে তারা পড়তে যেতে পারে না, পড়তে গেলে তাদেরকে নানা রকম কটূক্তি করা হয়, সেই কটূক্তির যদি প্রতিবাদ করে, কটূক্তি শুধু হয় না, অপমান করার জন্য যা যা করা দরকার, মুখে জল দিয়ে কোনো কিছু করে মুখের উপর ফেলে দেওয়া হয়, যদি প্রতিবাদ করে মেয়েরা, তখন তাদেরকে বলা হয়, তখন তাদেরকে বলা হয় যে তোর মায়ের ঘরে গিয়ে শুতে যাও। কি কোন জায়গায় আছি আমরা? বাংলাদেশের থেকে পাকিস্তানের থেকে সেখান থেকে শোচনীয় অবস্থা কিনা হিন্দুদের, কোথায় বাঁচবে কি করে এরা? আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে আদালতে যাব, আদালতে গিয়ে বলবো যে এখানে পুলিশি প্রোটেকশন দেওয়া হবে। মেয়ের মা বাবা বারবার অনুরোধ করেও পুলিশকে দিয়ে এফআইআর করাতে পারেনি, পুলিশ শুধু এই থানা ওই থানা এই করে বেরিয়েছে। এখানকার সবার আগে ফাঁড়িটাকে তুলে দেওয়া উচিত, আর ফাঁড়ির সব পুলিশ অফিসারের জেল হওয়া উচিত। এই খুন শুধু মোস্তাকিন সরকার করেনি, এই খুন পুলিশ করেছে, ওই পুলিশ ফাঁড়ির প্রত্যেকটা পুলিশ করেছে, তাদের প্রত্যেকের জেল হওয়া এবং ভয়ঙ্কর অবস্থা। এখানে যারা এখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা তারা এখানে আসে, তাদের কোনো রকম অধিকার নেই রাস্তা পাড়ার মধ্যে এসে সন্ধ্যেবেলা নানা রকমের মানে ইললিগাল কাজকর্ম হয়, তারও প্রতিবাদ তারা করতে পারে না, করলে পরে বাড়িতে এসে মারধর, শ্লীলতাহানি, ইজ্জত লোটা যা করার পুলিশ কিচ্ছু করবে না, কারণ গণেশ মণ্ডলের এরা ভোট ব্যাঙ্ক এবং গণেশ মণ্ডলের লোক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের থেকে খারাপ অবস্থা হিন্দু এবং আমি বলছি তো গণেশ মণ্ডলের কাছের লোক এরা যারা এই থানার ফাঁড়িতে বসে মদ মাংস খায় পুলিশের সাথে, এই গুন্ডারা তাদেরকে বাঁচানোর জন্য পস্কো দেওয়া হয়, পস্কো দেওয়া উচিত এবং একে নির্দ্বিধায় ফাঁসিতে ঝোলানো। গ্রামের মানুষ বলছে থানা ছেড়ে দিক, পুলিশ ছেড়ে দিক, আমরা বুঝে নিই। মুখ্যমন্ত্রী বললেন যে 3 মাসের মধ্যে এই ঘটনার দোষীদের ফাঁসি চাই, আলিপুরে কিছুক্ষণ আগেই বলেছেন উনি চাইছেন, কিন্তু এখানকার পরিস্থিতি, এখানকার মানুষের সাথে একটু কথা বলে যান, আসুন না, হিন্দুদের সাথে এখানে যে যে ঘটনা ঘটে আমরা শুনলাম, আমরা তো অবাক হয়ে গেলাম, মাননীয় মুখ্যমন্ত্রী কি চলছে, রেপ হয়েছে না, রেপ জিহাদ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বাংলার মানুষের আস্থা তার উপর থেকে উঠে গেছে, শুধুমাত্র কুর্সির মোহ, চেয়ারের মোহ তাকে রেজিগনেশন দিতে আটকাচ্ছে, আর কোনো কারণ। মাননীয় মুখ্যমন্ত্রী এখন ওই ডান্ডিয়া খেলবেন, পুজো উদ্বোধন করবেন, করে বেড়ান, কোনো অসুবিধা নেই, রাজ্যটাকে ছেড়ে অনেক হয়েছে মা রক্ষা। শকুন্তলা হাইকোর্ট জানালো কর্ণালী এমসে ময়না তদন্ত হবে, আমার মনে হয় আমি যাই, আমার মনে হয় আজ একবার যাই গিয়ে দেখি, মানে মুখ্যমন্ত্রীকে দেখি যে তার সিদ্ধান্তটা হারিয়ে গেছে নাকি সুবিধার দলের কোথাও আছে নাকি খুঁজে দিয়ে আসে, সিদ্ধান্তটা খুঁজে পাওয়া খুঁজে যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত আছে কোনো। শকুন্তলা কল্যাণী এমসে ময়না তদন্ত হবে, কলকাতা হাইকোর্ট জানালো কল্যাণী এমসে সবাইকে মানতে হবে, মেয়েটিকে তো কামড়ে ছিবড়ে কিছু রাখেনি, কামছে, একটা ফুটফুটে সুন্দর মেয়ে। আমার কষ্ট লাগছে দেখে যে এই ঘটনা যদি আমার আপনার বাড়ির মেয়ের সাথে কমানবি, এবং এটা আমি বলছি এর পেছনে
অনেক দূর অভিশন্তি আছে। এখানে অত্যাচারে মানুষজন ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারত। আমাদের ঢাক গুড়গুড় না করা ভালো। অত্যাচারে তারা বাড়িঘর ছেড়ে দিয়ে পালিয়ে যেতে, এবং সেটাই চায় কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ চায় যে হিন্দুরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাক, এই সেই বাড়িঘরগুলো তারা দখল করে। মুখ্যমন্ত্রী বলছেন যে 55 থেকে এডিজি ল অ্যান্ড অর্ডার বললেন, ধর্ষণের কোনো নমুনা এখনো পর্যন্ত তারা পাননি, মানসিক ভারসাম্য নেই মুস্তাফিজ, কিভাবে দেখছেন তাহলে? এখন আমরা বাংলাদেশ মডেল দেখি, জামিত প্রত্যেকবার পুজোর সময় দুর্গা পণ্ডকে বাংলাদেশে সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন? তাহলে দেরি কিসের, আজই বেরিয়ে পড়ুন। কোথায় থাকবেন, কি খাবেন, জঙ্গল সাফারি বা কেমন হবে, পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো, এসব চিন্তা এখন অতীত। আপনাদের সেবায় এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর SD হলিডে সুন্দরবনস। আমাদের ঠিকানা ক্যানিং টাউন, ক্যানিং স্টেশনের পাশে, দক্ষিণ চব্বিশ পরগনা। ইমেল sd.holiday17@gmail.com। কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9564226760।